বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে কোথায়? আমরা আজকে সিলেট শহরের জিন্দাবাজার, পূর্ব জিন্দাবাজার, উন্দালের সামনে, উন্দাল কিং কাবাব। উন্দাল বেসিক্যালি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং সিলেটের নাম করা রেস্টুরেন্টগুলোর মধ্যে এক নাম্বার ধরা যায় উন্দালকে। কম বেশি সিলেটের এবং ঢাকার সবাই উন্দালের নাম জানে। যারা সিলেটে একবার আসছেন তারা উন্দালের নাম জানে। উন্দালে যারা ট্রাই করছেন তারা আবার হয়তো উন্দালে আসতে চায়। উন্দালের খাবার এতই মজা। আমি শুনছি, আমি এখনও ট্রাই করি নাই, তো আজকে ট্রাই করবো। চলেন দেখেন, উন্দালের এই যে ডিজাইন, মানে ভিতরে যে ইন্টেরিয়ার ডিজাইন, এটা আর্কিটেক্ট রঞ্জন দাস করছেন এবং এই কনস্ট্রাকশন পিরিয়ড হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর 2007। এর মধ্যে এটার কনস্ট্রাকশনটা কমপ্লিট করা হয়েছে এবং 2007 থেকে উন্দাল চলতেছে এখন পর্যন্ত। ঠিক সেইভাবে আরও পপুলার হচ্ছে ডে বাই ডে। সো একটু রেস্টুরেন্টটা দেখবো, তারপর মেনু দেখবো, অর্ডার করবো, ফুড রেডি হবে, ফুড আসবে, ফুড নিয়ে বসবো, খাবো, শেয়ার করবো, আপনারা আসবেন, খাবেন, আমাকে থ্যাংকস দেবেন। আচ্ছা, উন্দাল কিং কাবাব, উন্দাল কিং কাবাব হচ্ছে ইস্ট জিন্দাবাজার সিলেটে। এখান থেকে আমরা নেব তান্দুরি চিকেন, নেব একটা 190 টাকা। আচ্ছা, তান্দুরি চিকেন তো কাবাব থেকে একটা নিলাম, নান কোনটা বেটার হবে? গার্লিক নানটা নিব। ওকে, গার্লিক নানটা দেন, কারণ আমি এখানে খাই নাই, তো আমি আসলে মানে ওইভাবে জানি না যে কোনটা স্পেশাল। আচ্ছা, পরোটার মধ্যে এখানে তো অনেকগুলো আছে, তন্দুরি রুটি, কাস্তা রুটি, আলু কা পরোটা, প্লেন পরোটা, বাটার পরোটা, পুদিনা পরোটা, মটর পরোটা, তন্দুরি পাঁপড়, মশলা পাঁপড়। আচ্ছা, কোনটা বেস্ট? আলু কা পরোটা নেব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আলু কা পরোটাটা নেই। আলু কা পরোটা সাথে খাওয়ার জন্য আমরা কোনটা নিতে পারি? চিকেন ভর্তাটা আমি নিব, মাস্ট। এটা 350 টাকা। আচ্ছা, প্রাইসগুলো আমি বলে দিই। এটা এই তন্দুরি চিকেনটা 190 টাকা, সাথে কোনো ভ্যাট, এডিশনাল কোনো ভ্যাট আছে কি? আচ্ছা, আর গার্লিক নান 90 টাকা, আলু কা পরোটা যেটা আছে এটা 90 টাকা, এখান থেকে আমি যেটা নিচ্ছি চিকেন ভর্তা এইটা 350 টাকা, আর বিরিয়ানি পোলাও আছে এখানে, বিরিয়ানি এবং পোলাও। এইগুলোর মধ্যে উন্দাল স্পেশাল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, হায়দ্রাবাদ, আমি যতদূর জানি উন্দালের হায়দ্রাবাদী বিরিয়ানি হচ্ছে সবচেয়ে বেস্ট। সো আমরা, হ্যাঁ, হায়দ্রাবাদী বিরিয়ানিটাই আমরা নিই। হ্যাঁ, আর এই সাইড থেকে আমরা খাসি আছে, খাসির অনেক কিছু আছে, এই যে মাটন দইওয়ালা, মাটন শাকওয়ালা, মাটন কড়াই, এগুলো আমরা নিচ্ছি না। ফিশ আছে অনেকগুলো এখানে, এই ভেজিটেবল আছে এখানে, আছে রায়তা সালাদ, রায়তা বা সালাদ, এইখানে আছে স্যুপ, বেভারেজ, আর স্পেশাল কিছু অপশন আছে বোধ হয়, এগুলো প্ল্যাটার, এগুলো প্ল্যাটার। সো আমি এখান থেকে ভেজিটেবল থেকে কিছু একটা নেওয়ার ট্রাই করি। আমরা আমি ইয়েটা পনির বাটার মশলা, পালক পনিরে কি ইয়ে থাকবে? পালং শাক দিয়ে তৈরি, খাইছেন আপনি? কেমন মজা? আচ্ছা, তাইলে এটা নেই, একটা পালক পনির একটা নেই, আর একটা সালাদ, রায়তা সালাদ। এটা এটা মানে এখানকার সবচেয়ে জোস আইটেম নাকি সালাদের মধ্যে? আচ্ছা, তো অনেক খাবার নিয়ে নিচ্ছি, তাই না? নিয়ে আসেন। আপনারা কি হাফ ডান করে রাখেন? আচ্ছা, 20-25-30
এর বেশি হয়তো লাগবে। আমরা 30 মিনিট ধরলাম, 30 মিনিট ধরে বসে থাকি, দেখি কতক্ষণ লাগে। এখানে এটা কি ওয়াইফাই জোন? ওয়াইফাই আছে, সো 30 মিনিট কেটে যাবে। আচ্ছা তো নিয়ে আসেন খাবারটা, খাবার আসুক, বসি, অনেক গল্প হবে। উন্দাল, ফাইনালি উন্দালে আলুকা পরোটা নিয়ে নিলাম। প্রথমেই আমি আলুকা পরোটা নিচ্ছি, সাথে এই সাইড থেকে একটা গার্লিক নান নিচ্ছি। দেখেন গার্লিক নানটা কত, মানে দেখতেই কত ইয়ামি লাগছে, সফট, দারুণ সফট। আমি হাতে যখন ধরতেছি এই যে এই পালক পনিরের উপরে এটা ডিম দেওয়া আছে, হ্যাঁ ডিমের একটা মানে স্লাইস করে বা ইয়ে করে দেওয়া আছে। একটু পালক পনির আমি নেই, আর একটু চিকেন ভর্তাও নেই, চিকেন ভর্তার উপরেও ডিম দেওয়া আছে। ডিমটা সাইডে রেখে একটু ভর্তাটা নেই। হ্যাঁ আচ্ছা, আলুকা পরোটা এটা আমি একটু ট্রাই করি, প্রথমে একটু শুধু পরোটাটা ট্রাই করি, চলেন বিসমিল্লাহ। এই আলুকা পরোটার ভিতরে একটা রিচ ফ্লেভার আছে এবং প্রত্যেকটা খাবার থেকে একটা রিচ ফ্লেভার আসতেছে। একটু পালক পনিরটা ট্রাই করি আলুকা পরোটার সাথে। নিজে একটা পনির নিয়ে নিছি, সাথে পালং শাকের ঘণ্ট আর কি। টেস্ট মোটামুটি ভালো, মোটামুটি না বেশ ভালো। একটু রুটির সাথে পালক পনিরটা, নান রুটি আর কি, গার্লিক নান পালক পনির। গার্লিক নান দিয়ে পালক পনিরটা অসাধারণ, জাস্ট অসাধারণ। একটু চিকেন ভর্তাটা ট্রাই করবো, আসেন। চিকেন এটা বেসিক্যালি ছোটো ছোটো পিস করে মনে হয় হালকা একটু ছেঁচে নিছে, তারপরে সেটাকে রান্না করছে, এই জন্য এটাকে চিকেন ভর্তা বলা হচ্ছে। একটু খেয়ে দেখি, বনলেস। এটা বেস্ট। আমরা অনেক সময় বার্গারের মধ্যে ছোট ছোট চিকেন বার্গার না, অনেক সময় গ্রিল করে দেওয়া হয়, অনেক সময় গ্রেভি করে দেওয়া হয়, ওই সাইজের চিকেনটা চেচে বেশ তেল মশলা দিয়ে ভুনা করা হয়েছে। বাট এটা অনেক বেশি স্পাইসি না, একটু হোয়াইটিশ একটা ইয়ে আছে কালারটা, একেবারে ইয়েলো কোনো কালার না। তুমি যেভাবে আসো এটা দেখা যাচ্ছে না, তুমি এই সাইডে আসো, তোমার একটা ছায়া পড়ছিল তো। এবার দেখো একটু হোয়াইটিশ একটা ব্যাপার আছে না, এটা কিন্তু ইয়েলো না, যতটুকু ইয়েলো লাগতেছে কারণ উপরে ইয়েলো লাইট আছে এই জন্য ইয়েলো লাগতেছে। এটা ইয়েলো একেবারেই মনে হয় ইয়েলো না, হালকা একটা ইয়েলোইশ একটা ফ্লেভার আছে, ইয়ে আছে কালার কালারের মধ্যে একটা ব্যাপার আছে। আচ্ছা তান্দুরি চিকেনটা একটু ট্রাই করি। তান্দুরি চিকেনটা ট্রাই করতে হলে অবশ্যই আমার এই ইয়েটা নিতে হবে, পুদিনা। সো তান্দুরির সাথে আসলে পুদিনা না পেলে জমে না, তাই না?
এবং ইন্ডিয়ায় সব জায়গায় যেখানে তান্দুরি বিক্রি হয় সেখানে দেখবেন যে সাথে একটু পুদিনার চাটনি দেয়। অনেক ফ্লেভারফুল এবং পুদিনা দিয়ে যখন খাওয়া হচ্ছে তখন এটার টেস্ট অনেকটা বেড়ে যাচ্ছে। তন্দুরি চিকেনটা ট্রাই করবেন, এটা যাতে ঠান্ডা না হয়, দরকার হয় বলবেন পরে দিতে। আপনি যখন খাবেন ঠিক তখনই যাতে যায়, গরম গরম অবস্থায় এটা খেয়ে ফেলবেন। স্পাইসি তেমন স্পাইসি না, অনেক বেশি মশলার দিকও নাই, কিন্তু একেবারে ওয়েল কুক এবং সফট। আমরা যখন এটা মুখে নিয়ে খাচ্ছি তখন ভিতরের মাংসটা থেকে একটা কাবাবের ফ্লেভার বের হয়ে আসে। গুড, সম্ভবত ওভারনাইট ম্যারিনেশনের কারণে এই জিনিসটা হচ্ছে। সালাদে আপনাকে যা যা দিবে আপনি সবটাই খেতে পারবেন। এবং অনেক রেস্টুরেন্টে যেটা হয় যে গার্নিশ যেটা দিয়ে করে সেটা অতটা ফ্রেশ থাকে না অনেক সময়, আমার কাছে লাগে নাই অনেক জায়গায়, কিন্তু এখানে ফ্রেশ একেবারে মনে হয়েছে যে মাত্র কেটে রেডি করে তারপরে দিয়েছে। রায়তা, পেঁয়াজ, শশা, টমেটো এবং হালকা পরিমাণে গাজর দিয়ে এই রায়তাটা করা হয়েছে। সুপার। এটা ছাড়া জমবে না। এখানকার মাস্টারি আইটেমগুলো হচ্ছে রায়তা, চিকেন ভর্তা। আমি যে কয়টা খাইছি তার মধ্যে কাবাব খেতে চাইলে তান্দুরিটা নিতে পারেন, এছাড়া আরও অনেকগুলো কাবাবের অপশন আছে আপনার, যেটা আপনার বেশি ভালো লাগে। দেখেন, এক একজন মুখের টেস্ট এক এক রকম। আমার কাছে হয়তো হরিয়ালি ভালো লাগে, আপনার কাছে রেশমি ভালো লাগে, কারো কারো কাছে টাংরি ভালো লাগে, কারো কারো কাছে চাপলি ভালো লাগে। কাবাব তো বিভিন্ন ধরনের হয়, কেউ শক্ত কাবাব খেতে পছন্দ করে, কেউ সফট কাবাব খেতে পছন্দ করে। সো আপনার কাবাবের মধ্যে যেটা পছন্দ হবে সেটা নেবেন। আমার তান্দুরি মনে হচ্ছিলো যে এখানকার তান্দুরিটা নেই, আমাকে বলছিল একজন যে এখানকার তান্দুরিটা অনেক ভালো হয়, এই জন্য নেয়া। আর চিকেন ভর্তাটা কিন্তু মাস্ট। পালক পনির যারা কখনো খান নাই তারা একবার হলেও খেয়ে দেখবে এই রেস্টুরেন্টে, কারণ এই রেস্টুরেন্টে আপনি কলকাতার যে প্রসেসটা আছে ওই প্রসেসটা সম্ভবত ওরা ফলো করে। এটা দেখতেও কলকাতার মতন হয়েছে এবং এই কলকাতার মানুষ এটা খেয়েও বলবে যে এটা আসলে বাংলাদেশের রেসিপিতে এটা বানানো হয়নি, এটা কলকাতার মানে কলকাতার রেসিপি না, ইন্ডিয়ান যে রেসিপি, পালক পনির তো ইন্ডিয়ান একটা ফুড, এটা কলকাতার না, তাই না? তারা বুঝতে পারবে না যে এটা বাংলাদেশের রেডি করা হয়েছে, তারা খেলে মনে করবে যে এটা মনে হয় ওদের ওইখানে কোনো একটা ধাবা টাবা থেকে এটা নেওয়া হয়েছে। সো আমরা যেটা বুঝলাম এটা একটা প্রপার ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং অনেকটা ধাবা স্টাইলের রেস্টুরেন্ট, মানে খাবারগুলো ধাবার মেনুর সাথে মেলে, ইন্ডিয়ান যে ধাবাগুলো হয় ওই ধাবার মেনুর সাথে মেলে, প্রচুর আইটেম আছে ওনাদের এখানে। আর এটা বেসিক্যালি মে দিবসে বন্ধ ছিল, আদারওয়াইজ মনে হয় এটা বন্ধ থাকে। আমরা এবার হায়দ্রাবাদি বিরিয়ানির দিকে চলে যাব।
এই যে হায়দ্রাবাদি বিরিয়ানি, এটা আমি এখন প্লেটে ঢেলে নিব, কিভাবে ঢালবো আমি জানি না, তারপরে একটা ট্রাই করবো, দেখা যাক কি হয়। আচ্ছা, এই হচ্ছে এখানকার হায়দ্রাবাদি বিরিয়ানি, একজন মানুষের জন্য আমার মনে হয় ঠিক আছে। আপনি যদি দুজন হন এবং আপনি যদি ডায়েটে থাকেন তাহলে দুজনের জন্য ঠিক আছে। এইটা মাটন, ওয়ান পিস মাটন থাকে। আচ্ছা, সিঙ্গেল একটা পিস মাটন আপনি পাবেন। আর এই যে নিচে ডিম টিমগুলো, টমেটো যেগুলো আছে, কিশমিশ আছে, বাসমতি চাল দিয়ে করা হয়েছে, ডিমের স্লাইস, সব কিছু মিলাই নিয়েই এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা। এবার আমি আপনাকে একটা কথা বলি, আপনাদের সবাইকে একটা কথা বলি, সিলেট শহরের বেস্ট হায়দ্রাবাদি বিরিয়ানি হচ্ছে কি উন্দলের বিরিয়ানি। এটা আমি না, এটা সবাই বলে, অন্যান্য রেস্টুরেন্ট মালিকরাও বলে। সো এখানে মানে যে যার রেস্টুরেন্টে হায়দ্রাবাদি বিরিয়ানি হয় সে নিজেই বলে যে ভাই সিলেটের বেস্ট হায়দ্রাবাদি বিরিয়ানি হচ্ছে উন্দলা। সো এইখানে আর কিছু আমার কিছু আর বলার নাই, আমি তো ঢাকার থেকে আসছি। এবার আপনারা মাটনটা একটু আপনাদের সাথে দেখাই, দেখেন এই হচ্ছে মাটন। হ্যাঁ, ওয়াও, বাটারি সফট। আচ্ছা, বিসমিল্লাহ করি, আসেন বিসমিল্লাহ। এটা কি আপনার সবসময় এটা থাকে নাকি আপনি রেডি করছেন? ঠিকঠাক খেলে খাইলেও না গেলে নাই, তাই তো? আমি চাটনিটা খাবো না, তবে আমি পেঁয়াজ নিব, আমি পেঁয়াজ নিব। হ্যাঁ, থ্যাংক ইউ, এটা আপনি নিয়ে যেতে পারেন। আচ্ছা, আমি আমি পার্সোনালি আচারটা খাই না এই বিরিয়ানির সাথে, এবং মিষ্টি আচার তো একদমই খাই না। এটা আচার না, এটা পেঁয়াজ, পেঁয়াজ সিরকায় ভেজানো। এটাও টেস্টি, ফ্রেশ একটা ফুড। আর খাসিটা দেখলেই বুঝতেছেন যে এটা আসলে কতটা টেন্ডার হয়েছে। হ্যাঁ, জাস্ট খুলে খুলে আসতেছে। তো আপনারা সিলেট আসলে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো পালক পনির, চিকেন ভর্তা, রায়তা সালাদ অ্যান্ড হায়দ্রাবাদি বিরিয়ানি। বাকি কাবাব, নান, পরোটা, এটা আপনি আপনার ইচ্ছা মতো নিয়েন, কোনো ইস্যু নাই। আমরা এখন রেটিংয়ে যাচ্ছি। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, একটা কোল্ড ড্রিঙ্কস বা এরকম কিছু নিয়ে ডিউ আমার পছন্দ, পার্সোনালি আমার পছন্দ, কারণ ডিউটার ভিতরে অতিরিক্ত জিনিসটা আমার কাছে মনে হয় যে নাই, এটা ঠিকঠাক আছে। আচ্ছা, যাই হোক, এটার রেটিং আমি দিব 8/10 হায়দ্রাবাদি বিরিয়ানি। পালক পনিরের রেটিং দিব আমি 9/10, চিকেন ভর্তা 9/10, আলুকা পরোটা 8/10, বাটার গার্লিক নান যেটা ওটা 9/10, এবং তন্দুরি চিকেনটা 8/10। রাতের সালাদের রেটিং দিচ্ছি এটা 10/10। এটাই এটাই যতগুলো খাবার আছে এটা এটা আপনাকে একটা স্বস্তি দিবে খাওয়ার মধ্যে। তো আজকের মতন মনে হয় বিদায় নিই, ভালো থাকেন সবাই, কোল্ড ড্রিঙ্কসও নিয়ে আসছেন, আমরা এখন খাবো আস্তে আস্তে। আর সিলেট সিরিজটা পুরোটা দেখবেন আসলে।
কারণ পুরোটা না দেখলে আপনি মজা পাবেন না। সিলেটের প্রত্যেকটা রেস্টুরেন্ট, মানে যে রেস্টুরেন্টগুলো আমি কভার করছি, এই রেস্টুরেন্টগুলো প্রত্যেকটা রেস্টুরেন্টের খাবার ফুড ভালো। আপনারা সিলেটে যখন আসবেন 4 দিন 5 দিন 7 দিনের জন্য, তখন আমি চাচ্ছি যে অ্যাটলিস্ট এই নেক্সট টাইম যখন আসবেন তখন শুধু পাঁচ ভাই পাঁচই টার্গেট না করে আপনারা যেই রেস্টুরেন্টগুলো দেখেছি সব রেস্টুরেন্টগুলোতেই এক এক বেলা করে খান, তাইলে আপনি সিলেটের ফুডের যে ভ্যারাইটি ওইটা বুঝতে পারবেন এবং তখন মনে হবে না যে সিলেটে আসলে খাবার না। সিলেটের প্রচুর খাবার, খাবারের অভাব নেই সিলেটে, সিলেটে মানুষরা প্রচুর খায়। আর সিলেটের চেয়েও বেশি হচ্ছে ঢাকার বাইরে, মানে সিলেটের বাইরে থেকে যারা আসে ওরা খায়, কারণ আসে ঘোরার জন্য আসে, ঘুরতে আসলে মানুষ একটু খাবে। সে মতন বিদায় নিই, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ হাফেজ।